আজ আমি তৈরি করে ফেলেছি সজনে ডাঁটা আর আলুর সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি, বা এটা ড্রামস্টিকও বলতে পারো তোমরা, আলু আর ড্রামস্টিকের চচ্চড়ি। এটা কিভাবে আমি রেসিপিটা তৈরি করলাম, আমি কিভাবে রান্নাটা আর কি করেছি, সেটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করি ভালোই লাগবে এটা, আর এটা খেতে ভীষণ ভালো লাগে। আর যারা আমার পুরনো বন্ধু সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা দাও, তাহলে আমার যে রেসিপি ব্লগ সবই তোমরা নোটিফিকেশানগুলো সবার প্রথমে পেয়ে যাবে। আমি এই ড্রামস্টিকে এই তরকারিটা চচ্চড়িটা কীভাবে করেছি সেটা তোমরা দেখবেন বলেছিলাম। আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এবার আমি এই সর্ষের তেল বসিয়ে দিয়েছি, আমি এর মধ্যে কালো জিরা ফোড়ন দিচ্ছি। এবার আমি আলু আর সজনে ডাঁটা বা ড্রামস্টিক যাই বলো সেটাকে আমি কেটে নিয়েছি। আলুটাকেও দেখো আমি কেটে নিয়েছি। এবার এটাকে একটু কালো জিরাটা একটুখানি ভাই হলে আমি এর মধ্যে এই আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি সজনে ডাঁটাটা দিয়ে দেবো। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়, আর ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। এই আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, করে নেওয়ার পর এখানে আমি সজনে ডাঁটাটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এই সময় সজনে ডাঁটাটাকে দিয়ে দেবো। এটাকে এই ইংলিশে ড্রামস্টিক বলে, এটা কিন্তু খাওয়াও খুব ভালো জানো তো। এই ডাঁটাটা দিয়ে আবার শুক্তো আমরা করে থাকি। খুব সহজ, এমন কিছু না। এবার আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো এটার মধ্যে, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এই আলু আর সজনে ডাঁটাটাকে একসাথে ভাজা ভাজা করবো। এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আর একটু চিনি দিয়ে দেবো, কেন এটা নিরামিষ রান্না, একটু মিষ্টি দিলে ভালো লাগবে। আর এখানে আমি মিক্সির বাটিতে দেখো রয়েছে হচ্ছে সর্ষে পোস্ত একসঙ্গে বেটেছি, আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়েছি। আর আমি সর্ষে পোস্তটাকে একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি সামান্য সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর একটু ভাজা ভাজা হলে তারপর আমি এটাকে দিয়ে দেবো। আর বাকি যে বাটাটা ছিল সেটার মধ্যে আমি জল দিয়ে এখানে দিয়ে দিলাম। দেখো এটা হয়ে এসেছে, এখন আমি এই সময় একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো, আর ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, তাতে সর্ষের আর এই সর্ষের কাঁচা তেলের গন্ধটা খুবই ভালো লাগে। আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।